আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি উম্মে সালমা, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। আজকে আমি তোমাদের সাথে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চরিত্র কৃতিত্ব। দেখো, প্রথমে আমরা দেখি যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চরিত্র কৃতিত্ব প্রথম পয়েন্ট, উত্তম আদর্শ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি উত্তম আদর্শের একজন মানুষ ছিলেন। তিনি খিলাফতে ন্যায়পরায়ণতা, ন্যায় বিচারক ছিলেন, এবং যে খিলাফতে যে সব তার জনসাধারণ ছিল তাদের জন্য তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন, এবং চারিত্রিক দিক থেকে একজন উত্তম আদর্শের খলিফা ছিলেন তিনি। এরপরে দেখো, কঠোরতা ও কোমলতার সংমিশ্রণ। একজন খলিফা হিসেবে তিনি যেখানে অন্যায় অবিচার দেখেছেন সেখানে তিনি কঠোর হয়েছেন, এবং জনসাধারণের জন্য যেখানে জনকল্যাণমূলক কাজ করতে হয়েছে, জনসাধারণের কল্যাণে কাজ করতে হয়েছে, সেখানে তিনি তাদের জন্য কোমলতা প্রদর্শন করেছেন। এই জন্য কোমলতা এবং কঠোরতার সংমিশ্রণ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চরিত্রে দেখা যায়। সরলতা ও অনাড়ম্বরতা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খুবই সাদাসিধে এবং সরল মানুষ ছিলেন। তিনি খুবই সাধারণ জীবন যাপন করতেন। তার পোশাক ছিল অনেক সাধারণ এবং তালি বিশিষ্ট। পৃথিবীর অন্যান্য যে অঞ্চলগুলো ছিল বা অন্যান্য যে সাম্রাজ্যের যারা সম্রাট ছিলেন, রাজা বাদশাহ ছিলেন, তাদের জীবন যে ভোগবিলাসিতার জীবন ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনে সেটি ছিল না। তিনি খুবই সাধারণ এবং অনাড়ম্বর জীবন যাপন করতেন। এরপর দেখুন, ন্যায় বিচারক। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন ন্যায় বিচারক। তিনি অন্যায়ের সাথে কোনো আপোষ করতেন না। সেই মানুষ যদি কোনো অন্যায়কারী যদি তার নিজের আপনজন হয়, তাকেও তিনি ক্ষমা করেননি। তিনি তার নিজ পুত্র আবু সামাকে মদ্যপানের অপরাধে শাস্তি দিতে তাকে সে মৃত্যুবরণ করে, এবং তিনি দিগ্বিজয়ী বীর খলিফা খালিদ ইবনে ওয়ালিদ, যাকে তিনি সেনাপতির পদ থেকে সামান্য সিপাহীর পদে তিনি নামিয়ে আনেন, এবং সামান্য ভুলের কারণে। এটা থেকে বোঝা যায় যে তিনি একজন ন্যায় বিচারক ছিলেন। এরপর দেখো, অমুসলিমদের প্রতি সহানুভূতি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অমুসলিমদের প্রতি সহানুভূতি প্রদর্শন করেছিলেন। তিনি মৃত্যুর আগে যারা তার মজলিস ও শুরা বা উপদেষ্টা পরিষদ ছিল, বা যারা পরবর্তীতে খলিফা হবেন, তাদের মধ্যে তিনি এটি বিশ্বাস করিয়েছিলেন যে পরবর্তীতে যেন তারা খলিফা হয়ে জিম্মিদের প্রতি কোনো অবহেলা প্রদর্শন না করেন। কারণ জিম্মি বা নতুন মুসলমান যারা জিম্মি যারা ছিল তারা হচ্ছে অমুসলিম, তাদের প্রতি যেন পরবর্তী খলিফারা সম্মান প্রদর্শন করে এবং সহানুভূতি দেখায়, সে ব্যবস্থা তিনি করে গিয়েছিলেন। এরপরে দেখো, আল্লাহ ভীতি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে আল্লাহ ভীতি অনেক বেশি ছিল। তিনি অনেক ধার্মিক ছিলেন এবং তিনি গভীর রাত পর্যন্ত ইবাদত করতেন। তিনি মনে করতেন যে যদি কখনো আসমান থেকে ঘোষণা করা হয় যে একজন মানুষ ব্যতীত পৃথিবীর অন্য সব মানুষ জান্নাতে প্রবেশ করবে, তাহলে হয়তো সে একজন হতভাগ্য ব্যক্তি তিনি হবেন, এই ভয় তার মধ্যে সবসময় কাজ করতো। আল্লাহ ভীতি তার মধ্যে অনেক বেশি ছিল। দেখো, অসাধারণ পাণ্ডিত্য। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অসাধারণ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। কারণ তার যে ফিকহ শাস্ত্রে তার অসাধারণ প্রতিভা ছিল, যেটা পরবর্তী যে ফিকহবিদগণ বা আইন বিশেষজ্ঞগণ ছিলেন তারা তার এই ফিকহ শাস্ত্রে যে 1000 সমস্যার সমাধান তিনি দিয়েছিলেন সেগুলোকে তারা সমর্থন করেন। এতে বোঝা যায় যে তিনি অসাধারণ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। দেখো, আদর্শ খলিফা ও প্রকৃত মানুষ। একজন আদর্শ খলিফা ও প্রকৃত মানুষ হিসেবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অসাধারণ একজন ব্যক্তি ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে যদি কেউ নবী হওয়ার সম্ভাবনা থাকতো তাহলে তিনি হতেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। এরকম একজন অসাধারণ মানুষ ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। ইসলামিক সাম্রাজ্যের বিস্তৃতি সাধন। ইসলামী যে সাম্রাজ্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মদিনায় প্রতিষ্ঠা করেছিলেন, সেই ইসলামী সাম্রাজ্যকে তিনি বিস্তৃত করেন। তিনি পারস্য অভিযান করেন, বাইজেন্টাইন অভিযান করেন, ইরাক ইরান পর্যন্ত সাম্রাজ্যকে বিস্তৃত করেন। এই অভিযানগুলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতের সময়ে
যে দিগ্বিজয়ী বীর খালিদ ইবনে ওয়ালিদ দেখে তিনি এবং অন্যান্য যারা সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন তাদেরকে নিয়ে তিনি বিভিন্ন সাম্রাজ্য এবং বিভিন্ন জায়গায় অভিযান প্রেরণ করেছিলেন। এরপর আমরা দেখি আরব জাতীয়তাবাদ সৃষ্টি। ধর্ম সংস্কৃতি এবং একটি দেশের যে ঐতিহ্য সেগুলোর মাধ্যমে একটি দেশের জাতীয়তাবোধ সৃষ্টি হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামী সাম্রাজ্যের যে ঐতিহ্য সংস্কৃতি ধর্ম স্বাধীনতা সেগুলো যে আরব জাতীয়তাবাদ তিনি সৃষ্টি করতে পেরেছিলেন আরববাসীর মধ্যে, কারণ তার মধ্যে ওই আরব জাতীয়তাবাদের চেতনা ছিল এবং তিনি অন্যদের মধ্যে সেটি জাগ্রত করতে পেরেছিলেন। এরপর দেখি সামরিক বিচক্ষণতা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সামরিক বাহিনীকে সুসংগঠিত করেন এবং এই সামরিক বাহিনীর সেনাপতি নিযুক্ত করেন খালিদ ইবনে ওয়ালিদকে, এবং তিনি পরবর্তীতে যে সামরিক বাহিনীকে সংগঠিত করেন ইসলামের যে বিজয় চারিদিকে যে ইসলামী সাম্রাজ্যের বিস্তৃতি সাধন করেন এটি সামরিক বিচক্ষণতারই একটি ফল। এরপর দেখি গণতন্ত্রের ধারক ও বাহক। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন গণতন্ত্রের ধারক ও বাহক। তিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছিলেন 634 খ্রিস্টাব্দে এবং 644 খ্রিস্টাব্দে তার খিলাফত শেষ হয়। তিনি নিজে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছিলেন এবং গণতন্ত্রকে তিনি ধারণ করতেন। বাইতুল মাল প্রতিষ্ঠা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাইতুল মাল প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে বাইতুল মালের এই অর্থ জনসাধারণের কল্যাণে তিনি ব্যয় করেন। এই বাইতুল মাল প্রতিষ্ঠার মাধ্যমে গরিব দুঃখী এবং জনসাধারণের কল্যাণ সাধিত হয়। আদমশুমারি প্রবর্তন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে সর্বপ্রথম আদমশুমারি প্রবর্তন হয় এবং তিনি আদমশুমারি চালু করেন। এরপরে দেখি সামাজিক সাম্য প্রতিষ্ঠা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সামাজিক সাম্য প্রতিষ্ঠা করেন। তিনি সামাজিকভাবে যে সাম্য প্রতিষ্ঠা করেন জনগণের মধ্যে যে একটা মিল ভাতৃত্ব এটি তিনি প্রতিষ্ঠা করতে সক্ষম হন। এরপর দেখি ইসলামী শিক্ষা ও সংস্কৃতির বিকাশ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামী শিক্ষা ও সংস্কৃতির বিকাশ করেন। তিনি বিভিন্ন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ এসব নির্মাণ করেন এবং এগুলো স্থাপনের মাধ্যমে ইসলামী শিক্ষা সংস্কৃতির বিকাশ সাধন করেন। এরপর দেখি জনকল্যাণমূলকমুখী শাসন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন হাসপাতাল রাস্তাঘাট মসজিদ এবং জনকল্যাণমূলক বিভিন্ন প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করেন এবং এগুলো স্থাপন করে তিনি জনকল্যাণমূলক কাজের মাধ্যমে জনগণের কল্যাণ সাধন করেন। মৃত্যু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু ছিল খুবই হৃদয় বিদারক। তিনি 644 খ্রিস্টাব্দে মসজিদে ইমামতি করা অবস্থায় একজন পারসিক খ্রিস্টানের আত্মার হাতে তিনি নিহত হয়েছিলেন। তার ছুরিকাঘাতে তিনি নিহত হয়েছিলেন এবং এর মাধ্যমে একজন বীর খলিফা যিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা তার খিলাফতের অবসান হয়। এতক্ষণ আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চরিত্র এবং কৃতিত্ব সম্পর্কে আলোচনা করেছি। এই আলোচনা থেকে যদি তোমাদের কিছু বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে, আমি পরবর্তীতে তোমাদেরকে সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। আগামী ক্লাসে আমরা আরও একটি বিষয় নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।